ম্যাচ চলছে ইংল্যান্ডের এসবাস্টনে আর রাজধানী সহ সারা দেশে দর্শকরা সেই ম্যাচ উপভোগ করছেন জায়ান্ট স্ক্রিনে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উৎসবের আমেজ চলছে এবং সেখানে আছেন সহকর্মী শেখ আশিক, পাশাপাশি খুলনা এবং চট্টগ্রাম থেকেও আরো দুই সহকর্মী যুক্ত হবে। তবে শুরুতে আশিক, আপনার কাছে জানতে চাই কেমন উত্তেজনা বা টাইগার ভক্তরা কি বলছে? শম্ভু, আপনাকে ধন্যবাদ। টাইগার ভক্তদের কথা যদি বলি, তবে তাদের মাথায় এখন একটু চিন্তার ভাঁজ পড়েছে তাদের কপালে। কারণটি হচ্ছে, দেখেন, বাংলাদেশের কিন্তু ইতোমধ্যে দুটি উইকেট পড়ে গিয়েছে, ফিরে গেছেন তামিম ইকবাল এবং সৌম্য সরকার। আর এখানে কিন্তু আমাদের অলরেডি, আমরা ভারত থেকে অনেকখানি পিছিয়ে গেছি। পিছিয়ে গেছি কোন জায়গাতে সেটি যদি আপনাকে একটু পরিষ্কার করে, সেটি হচ্ছে, দেখেন, ভারতের উদ্বোধনী জুটি ছিল 180 রানের আর বাংলাদেশের উদ্বোধনী জুটি মাত্র 39 রানের। এটি কিন্তু বড় একটি ফারাক থেকে যাচ্ছে। আবার ঠিক একই সাথে ভারতের ওপেনার রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে 104 রান আর লোকেশ রাহুলের ব্যাট থেকে এসেছে 77 রান। অর্থাৎ দুজন ওপেনার মিলে ভারতকে দিয়েছেন 181 রান। সেখানে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকারের রান সম্মিলিত রান হচ্ছে 55, তামিমের 22, সৌম্যর 33। এই যে দুটি, মানে ভারত এবং বাংলাদেশের মধ্যে দুটি ফারাক, দুই ওপেনারের রান সংগ্রহের মধ্যে যে ফারাক, সেখানে কিন্তু বাংলাদেশ ভারত থেকে ইতোমধ্যে অনেক পিছিয়ে গেছে। সব মিলে বাংলাদেশের সমর্থকরা কিন্তু একটু চিন্তিত ম্যাচের বর্তমান অবস্থা নিয়ে, তবে তারা কিন্তু এখনো আশা ছেড়ে দেননি। তারা চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ, আর ভক্তরাও কিন্তু এখানে আসলে স্বপ্ন দেখে যাচ্ছে যে ম্যাচে এখনো বাংলাদেশ জিতবে, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। আর আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে সাকিব আল হাসান কিন্তু টুর্নামেন্টে একটি লম্বা সময় জুড়ে রান সংগ্রহের চূড়ায় ছিলেন, কিন্তু সেই সাকিব এখন 4 নম্বরে নেমে গেছেন। তবে সেই দিক থেকে সাকিবের কিন্তু ডাবল চ্যালেঞ্জ আজকের ম্যাচে। চ্যালেঞ্জ নাম্বার 1 হচ্ছে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়া, এবং চ্যালেঞ্জ নাম্বার 2 হচ্ছে রান সংগ্রহকের তালিকায় আবারও নিজের সর্বোচ্চ সংগ্রহকের যে তালিকা ছিল, অর্থাৎ চূড়ায় অবস্থানে ফিরে যাওয়া। এই দুটি চ্যালেঞ্জ রয়েছে সাকিবের সামনে। আর আউট দুটির কথা বলতে চাচ্ছি, তামিম, দেখেন, মোহাম্মদ শামি ভারতীয় পেসার, ওর বলে কিন্তু তামিম প্লে ডাউন হয়েছেন, অর্থাৎ বাহিরের বল টেনে নিয়ে ব্যাটে লাগিয়েছেন। আর সৌম্যর আউটটিও ছিল ভারতীয় পেসার হার্দিক পান্ডিয়ার বল বলে তুলে দিয়েছেন কোহলির হাতে। অর্থাৎ বাংলাদেশের যে ভক্তদের যে প্রত্যাশা ছিল যে ওপেনিং জুটিতে বড় একটি রান আসবে এবং তামিম সৌম্য ইন্ডিভিজুয়ালি ভালো দুটি সংগ্রহ দিবেন, সেটি তারা দিতে পারেননি, যে জায়গা থেকে আসলে বাংলাদেশ এখন বলবো একটু হলেও পিছিয়ে আছেন, আর সেজন্যই ভক্তরা একটু হলেও চিন্তিত। জি আশিক, আপনাকে ধন্যবাদ। এবার আমরা একটু চট্টগ্রামে আরেক সহকর্মী আছেন শহীদুল সুমন, তার কাছ থেকে জানতে চাই যে সুমন, চট্টগ্রামের ভক্তদের আসলে কেমন চিন্তিত দেখছেন বা কেমন আমেজ তাদের মধ্যে দেখছেন? অল্প কিছুক্ষণ আগেই সৌম্য সরকার আউট হয়ে গেল, চট্টগ্রামের যে দর্শক রয়েছেন তাদের যে উত্তেজনা সেটি কিন্তু একটুও কমেনি। আমরা দেখছি প্রতিটি বলেই তারা আসলে তাদের উল্লাস, যে উল্লাস সেটি প্রকাশ করছেন তারা হাতে তালি দিয়ে, আসলে প্রত্যেকটি বাউন্ডারি এবং প্রত্যেকটি রানকে তারা স্বাগত জানিয়েছেন। তবে এই মুহূর্তে চট্টগ্রামের দর্শকদের যে অবস্থা, তারা বলছেন যে এখন ম্যাচের যে অবস্থা সেখান থেকেও বাংলাদেশ টিম আসলে জয়লাভ করতে পারে, তারা সেই প্রত্যাশাই করছে। তবে তার আগে চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল, যিনি বাংলাদেশ দলের একটি একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান এবং ওপেনার, তিনি আউট হয়ে গেছেন, সেক্ষেত্রে চট্টগ্রামের যারা দর্শক রয়েছেন তাদের মধ্যে আসলে একটু হতাশা কাজ করলো। এখনো পর্যন্ত বাংলাদেশের জয়ের ব্যাপারে তারা আশাবাদিত। 315 রানের টার্গেটে বাংলাদেশ দল ব্যাটিং করছে, এখন সাকিব এবং মুশফিক ব্যাটিং করছেন। তো চট্টগ্রামের দর্শকরা যারা বলছেন যে এই দুইজন ব্যাটসম্যান হচ্ছেন বাংলাদেশ দলের এক স্তম্ভ, ব্যাটিং স্তম্ভ, তারা যদি ভালো ব্যাটিং করে সেক্ষেত্রে বাংলাদেশ দল সহজে জয়লাভ করবে। তো আরও একটি রান হয়তো সেটি বাউন্ডারি হতে পারে, কিন্তু না, সেটি আসলে বাউন্ডারি হয়নি। তো দর্শকদের অবস্থা আপনি দেখছেনই, এখানে আসলে হাজার হাজার দর্শক বিকাল থেকেই জামাল খান মোড়ে হাজার হাজার দর্শক কিন্তু বড় টিভি পর্দায় খেলা দেখতে এখানে সমবেত হয়েছে। তো এখানকার দর্শকদের সাথে আমরা কথা বলেছি এবং তারা আসলে একটি হতাশা ব্যক্ত করেছে, যেটি হচ্ছে যে যারা এটি চিন্তার বিষয় সেটি হলো যে বাংলাদেশ দলের মিডল অর্ডারের যিনি ব্যাটিং স্তম্ভ, যাকে নীরব ঘাতক বলা হয় ব্যাটিংয়ের, মাহমুদুল্লাহ রিয়াতে, তিনি আজকে খেলছেন না ইঞ্জুরি কারণে, তার স্থানে সাব্বির রহমান খেলছেন। তো সেই কথাটা তারা বলছেন যে হয়তো মাহমুদুল্লাহ রিয়াদ থাকলে মিডল অর্ডারে তাদের বাংলাদেশের ব্যাটিং স্তম্ভটা আরেকটু শক্ত। তারপরেও চট্টগ্রামের যারা দর্শক রয়েছেন তারা আসলে ম্যাচ দেখছেন, তারা অপেক্ষা করছেন যে সর্বশেষ তারা যাতে একটি বিজয় উল্লাস করে। এখানে আমরা দেখেছি দর্শকরা আসলে বিভিন্ন বয়সের দর্শক, শুধু যে তরুণ সেটি কিন্তু নয়, এখানে হাজার হাজার দর্শক রয়েছেন যাদের মধ্যে যারা শিশু থেকে শুরু করে আসলে বিভিন্ন বয়সের আসলে দর্শক রয়েছেন, তারা জাতীয় পতাকা হাতে এবং তারা জাতীয় দলের
আসলে জার্সি পরে এখানে এসেছেন এবং বাংলাদেশ দলকে আসলে সমর্থন জানাতে প্রতিটি বলে বলে কিন্তু এখানে উল্লাস প্রকাশ করছেন। তো সম্পা এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খেলার খবরা খবর। সুমন ধন্যবাদ আপনাকে। খুলনার সহকর্মী আমিরুল ইসলাম, আপনার কাছে জানতে চাই খুলনার যাই ভক্তরা আছে তারা আসলে কি প্রত্যাশা করছে, 315 রানের টার্গেট টপকাতে পারবে কিনা টাইগাররা? আপনাকে ধন্যবাদ। আজকের ম্যাচটি কিন্তু টাইগারদের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার কারণে যে টাইগার ভক্ত যারা রয়েছে বিশেষ করে খুলনায় বিভিন্ন স্থানে তারা কিন্তু একত্রিতভাবে খেলা দেখছে, আনন্দ উল্লাস করছে। বিশেষ করে যে ভারতের যে দুর্ধর্ষ দুই ওপেনার যে রানের পাহাড় গড়তেছিলেন সেটা কিন্তু টাইগাররা ধস নামিয়েছেন এবং বিশেষ করে মিডিল অর্ডারদের কিন্তু সেই রানের গতি থামিয়ে দিয়ে 315 বেঁধে রেখেছেন টার্গেটে। এখন একটা বিষয় যে আমাদের দেশে যে ওপেনার যারা ছিলেন তামিম ইকবল এবং সৌম্য সরকার, তারা কিন্তু টাইগারদের ভক্তদের যে প্রত্যাশা ছিল সেটা কিন্তু সেভাবে পূরণ করতে পারে। কিন্তু টাইগার ভক্ত যারা তারা কিন্তু তাকিয়ে রয়েছে যে বাংলাদেশে বিশেষ করে মিডিল অর্ডার ব্যাটসম্যান যারা সাকিব, মুশফিক, মোসাদ্দেক, লিটন দাসের দিকে যে তারা বিগত দিনে যে খেলা খেলেছেন এবং সেই খেলাটা আজও তারা উপহার দিবেন এবং টাইগার ভক্তরা কিন্তু সেই যে টাইগার যে সাকিবের দিকে তাকিয়ে আছেন, মুশফিকের দিকে তাকিয়ে আছেন, তা সেরার মাধ্যমে কিন্তু যে ভারতের যে বলার যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করবে এবং তাদের নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু যে তাদের দেওয়া যে টার্গেট সে টার্গেট টপকে কিন্তু যে জয় ছিনিয়ে আনবেন, এই জয়ের মাধ্যমে যে টাইগারদের সেমিফাইনাল যে স্বপ্ন সেটা কিন্তু টিকিয়ে থাকবে। এবং আরেকটা বিষয় যে এখানে যে টাইগাররা যখন 4-6 হাঁকছে তখনও কিন্তু উল্লাসে ফেটে পড়ছে এখানে যে দর্শক যারা আছে, তারা কিন্তু একেবারে শেষ মুহূর্তে পর্যন্ত তারা কিন্তু প্রস্তুত এবং আশাবাদী যে মিডিল অর্ডার ব্যাটসম্যান যারা রয়েছেন তারা যে দায়িত্ব নৈপুণ্যের মাধ্যমে কিন্তু যে ইন্ডিয়ার দেওয়া যে টার্গেট সে টার্গেট টপকে জয় ছিনিয়ে আনবে, যার মাধ্যমে টিকে থাকবে যে সেমিফাইনাল স্বপ্ন। সবাই এটাই ছিল সর্বশেষ দর্শকরা কিন্তু উল্লাসে মেতে উঠছে 4-6 মধ্যে। আমিরুল ধন্যবাদ আপনাকে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে যোগাযোগ হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে একটি বিশেষ সেমিনারে তিনি বলেন এ নিয়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কথা চলছে। মঙ্গলবার সকালে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে WEF এর 3 দিনের বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং। সোমবার রাতে 5 দিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে প্যাসিফিক রিমের এক সেমিনারে শেখ হাসিনা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কথা তুলে ধরেন। বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক খুব ভালো। বাংলাদেশ, চায়না, ভারত, মিয়ানমার এই দেশগুলোর সঙ্গে একটি চুক্তি হয়েছে সম্প্রতি। এর মধ্য দিয়ে দেশগুলোর মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন হবে। বাংলাদেশের সরকার প্রধান বলেন রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের সঙ্গে কথা চলছে। মিয়ানমারের রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, কিভাবে তাদের নাগরিকদের ফিরিয়ে নেবে এ নিয়ে দেশটির সঙ্গে কথা চলছে। সেমিনারে বিদেশি বিনিয়োগের প্রতি জোর দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ এখন বিনিয়োগের উপযুক্ত জায়গা। চায়না আমাদের দেশের অনেক মেগা প্রজেক্টের সাথে যুক্ত আছে, জাপান অনেক বড় রকমের বিনিয়োগ করছে, বাংলাদেশের GDP প্রবৃদ্ধি মাথাপিছু আয় বাড়ছে। এ সময় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমাদের অনেক মেগা প্রকল্প আছে, নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতু করছি। পদ্মা সেতু নির্মাণে আমরা অর্থনীতির দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হব না, কারণ আমাদের অর্থনীতি এখন অনেক শক্তিশালী। এছাড়াও জলবায়ু পরিবর্তনের এবং তার মোকাবেলায় সকলকে কাজ করার উপরও জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতি মামলায় সাময়িক বরখাস্ত DIG মিজানুর রহমানের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। হাইকোর্টের নির্দেশে গ্রেপ্তারের পরদিন মঙ্গলবার সকালে পুলিশের এই কর্মকর্তাকে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে হাজির করা হলে এই আদেশ দেন বিচারক KM ইমরুল কায়েস। এই মামলার পরবর্তী কার্যক্রমের জন্য 24 জুলাই ঠিক করা হয়েছে দিন।
অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় আগাম জামিন আবেদন নিয়ে সোমবার হাইকোর্টে যান ডিআইজি মিজানুর রহমান। কিন্তু জামিন আবেদন সরাসরি নাকচ করে দিয়ে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয় হাইকোর্ট। শাহবাগ থানায় একরাত রেখে মঙ্গলবার সকালে পুলিশের শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে করে মিজানকে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে হাজির করা হয়। দুপক্ষের আইনজীবীর বক্তব্য শুনে ডিআইজি মিজানের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক। পরে তাকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। আসামিপক্ষের আইনজীবী বলেন, পুলিশ কর্মকর্তা মিজানের বিরুদ্ধে আনা অভিযোগ বিশ্বাস করার মতো কোনো কাগজ আদালতে উপস্থাপন করা হয়নি। 26-2 কিংবা 27-1 কিংবা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের 4 ধারার অনুযায়ী যে ডকুমেন্টসগুলো থাকা দরকার বিজ্ঞ আদালতের সন্তুষ্টির জন্য আসামির জামিন দেওয়ার ক্ষেত্রে হোক আর না দেওয়ার ক্ষেত্রে হোক, সেই ডকুমেন্টসগুলো যেহেতু আজকে বিজ্ঞ আদালতে নাই, সুতরাং এজাহারের বর্ণন অনুযায়ী কোনো কগনাইজেবল অফেন্স ডিসক্লোজড হয় নাই। তবে আসামি পক্ষের আইনজীবীর যুক্তিকে অযৌক্তিক দাবি করে দুদক আইনজীবী বলেন, অবৈধ সম্পদ অর্জন, তথ্য গোপন ও সম্পদ হস্তান্তরের অভিযোগে ডিআইজি মিজানের বিরুদ্ধে মামলা হয়েছে বিশেষ আইনেও, যা জামিন অযোগ্য। এই ধরনের অপরাধ না হওয়াই ভালো, এবং এই অপরাধ সংগঠিত করলে তাদেরকে জামিন পাওয়ার তিনি হকদার নাই। তার পক্ষে বলেছিলেন 497 ধারা মোতাবেক তিনি নাকি জামিনের হকদার। আমরা বলেছি যে না, এই ক্ষেত্রে জেনারেল ল এবং স্পেশাল লকে প্রিভেল করবে, এই কারণে সেকশন 11 মোতাবেক এটা অজামিনযোগ্য অপরাধ হিসাবে তাকে জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করার জন্য। ডিআইজি মিজানের অবৈধ সম্পদের অনুসন্ধানে থাকা দুদকের এক কর্মকর্তাকে 40 লাখ টাকা ঘুষ দেওয়ার কথা নিজেই ফাঁস করলে নতুন করে আলোচনায় আসেন এ পুলিশ কর্মকর্তা। এরপর মিজান, তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ভাগ্নে মাহমুদুল হাসান ও ছোট ভাই মাহবুবুর রহমানকে আসামি করে মামলা করে দুদক। নাদিম মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। গ্যাসের দাম বাড়ানো নিয়ে 2017 সালে একটি রিট আবেদনের শুনানি বৃহস্পতিবার। বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই দিন ঠিক করেন, গ্যাসের দাম বাড়ানো নিয়ে ক্যাবের পক্ষে রিট আবেদনটি করেছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। 1 জুলাই থেকে গ্যাসের দাম বাড়ানো হয়। এক চুলার দাম 750 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 925 টাকা, আর দুই চুলা 800 থেকে বাড়িয়ে করা হয়েছে 975 টাকা। এছাড়া গৃহস্থালী কাজে মিটার ভিত্তিক গ্রাহকদের গ্যাসের দাম বেড়েছে প্রতি ঘনমিটারে 12.60 টাকা, গড়ে প্রতি ঘনমিটারে বেড়েছে 9.80 টাকা। কোচ ইঞ্জিন কেনায় দুর্নীতি সহ রেলওয়ের 10টি খাতে দুর্নীতির উৎস চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব দুর্নীতি বন্ধে 15 দফার সুপারিশ করা হয়েছে দুদকের প্রতিবেদনে। সকালে রেল ভবনে রেলমন্ত্রীর কাছে দুদক কমিশনার মোজাম্মেল হক খান প্রতিবেদন পেশ করেন। রেলওয়ের বিভিন্ন খাতে অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে দুদকে। রেলওয়ের যেসব খাতে দুর্নীতি হয় তা অনুসন্ধান চালিয়ে প্রতিবেদন তৈরি করেছে দুদক। প্রতিবেদনে দুর্নীতি বন্ধে 15 দফা সুপারিশ করা হয়েছে। বুধবার দুদকের পক্ষ থেকে প্রতিবেদনটি তুলে দেওয়া হয় রেলমন্ত্রীর হাতে। এতে দুর্নীতির 10টি উৎস চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে রেলের ওয়াগন, কোচ ও ইঞ্জিন কেনায় চলছে দুর্নীতি। আরও বলা হয়েছে পর্যবেক্ষণের অভাবে বেদখল হয়ে গেছে রেলওয়ের শত শত একর জমি, রেল লাইনের নির্মাণ কাজেও রয়েছে দুর্নীতি। প্রতিবেদন বলছে টিকিট কালোবাজারিতে দালালদের সাথে রেলওয়ের কর্মীরাও জড়িত। অনেক সম্পত্তি যেটা বেদখল হয়ে আছে সেগুলোকে যাতে মনিটরিং করা যায় সেই জন্য একটা ডাটাবেস তৈরি করা দরকার। টোটাল সম্পত্তির কোথায় কি অবস্থায় আছে, কেনাকাটা, নিয়োগ এবং বিভিন্ন ধরনের মনিটরিং এর কাজে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কারিগরি বিশেষজ্ঞ প্রতিনিধিদের অন্তর্ভুক্তি বিধির মোতাবেক করা উচিত হবে। প্রতিবেদনে রেলের জনবল নিয়োগে দুর্নীতি ঠেকাতে IBA ও বুয়েটের মতো প্রতিষ্ঠানের সহযোগিতা চাওয়ার কথা বলা হয়েছে। এছাড়া আমদানির বদলে রেলের নিজস্ব ফ্যাক্টরিতে কোচ তৈরির সক্ষমতা সৃষ্টির সুপারিশ করেছে দুদক। মন্ত্রী বলছেন রেলে দুর্নীতি চললেও এর লাগাম টানাতে চেষ্টা করবেন তিনি। কাজে আমরা চেষ্টা করব আগামী দিনে তথ্য প্রযুক্তিকে প্রাধান্য দিয়ে যাতে আমাদের সমস্ত ব্যবস্থাগুলিকে যদি আমরা করতে পারি তাহলে আমাদের দুর্নীতিকে আমরা
একটা সহনীয় পর্যায়ে কিংবা আমরা যে দুর্নীতিমুক্ত যে একটা সমাজ আশা করছি সেদিকে আমরা এগিয়ে যেতে পারব। দুদক বলছে প্রতিবেদনের সুপারিশগুলো মানা হচ্ছে কিনা তাও পর্যবেক্ষণ করা হবে। বাস্তবায়ন হয়েছে কিনা সেটা আমরা পরবর্তীতে মূল্যায়ন করব। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। হজ ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত সরকারি কোনো কর্মচারী অবহেলা করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। একই সঙ্গে অসাধু হজ এজেন্সির বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাষ্ট্রপতি। রাজধানীর আশকোনায় হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি। বাংলাদেশ থেকে এবছর প্রায় 1,27,198 জন হজ পালনে সৌদি আরব যাবেন। এবছর হজ ও শিডিউল ফ্লাইটে যাবেন মোট 63,599 জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন 7,198 জন আর বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন 56,401 জন। মঙ্গলবার হজ কার্যক্রমের উদ্বোধন করে রাষ্ট্রপতি বলেন, হজ ব্যবস্থাপনায় বেসরকারি হজ এজেন্সিগুলোর ভূমিকা ব্যাপক, কিন্তু অতীতের অভিজ্ঞতা থেকে দেখা যায় অনেক এজেন্সি যেসব সুযোগ সুবিধার কথা বলে হজযাত্রীদের মক্কা মদিনায় নিয়ে যান, সেখানে যাওয়ার পর তার রক্ষা করেন না তারা। হজযাত্রীগণ কারো দয়া বা করুণার বিনিময়ে হজে যান না, বরং হজযাত্রীদের মাধ্যমে আপনারা ব্যবসা করেন। তাই ব্যবসার নামে প্রতারণা করবেন না, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এখন থেকে কোনো ব্যক্তি, এজেন্সি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে সরকার কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে পিছপা হবে না। হজ ব্যবস্থাপনায় সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী দায়িত্ব পালনে অনিয়ম করলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। হজ ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত কোনো সরকারি কর্মকর্তা ও কর্মচারীর দায়িত্ব পালনের ক্ষেত্রে অবহেলা, অনিয়ম ও দুর্নীতি পরিলক্ষিত হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাচ্ছি। সম্মানিত হজযাত্রীগণ, আপনারা যাতে সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে হজব্রত পালন করে দেশে ফিরে আসতে পারেন, মহান আল্লাহর কাছে এই দোয়া করছি। এ সময় হজযাত্রীদের সৌদি আরবে শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশকে তুলে ধরার আহ্বান জানান রাষ্ট্রপতি। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। বরগুনায় প্রকাশ্যে কুপিয়ে রিফাত হত্যা মামলার প্রধান আসামি সাব্বির হোসেন নয়ন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। সংবাদ সম্মেলন করে তথ্য নিশ্চিত করে পুলিশ সুপার বলেছেন, তাকে জীবিত ধরতে পারলে ভালো হতো। গেল কয়েকদিন ধরে রিফাত হত্যা মামলার প্রধান আসামি সাব্বির হোসেন ওরফে নয়ন ও তার সহযোগীদের ধরতে পুলিশের অভিযান চলছিল। এরই মধ্যে গোপনে খবর পেয়ে ভোর 4:30 দিকে বরগুনা সদরের পুরাকাটা এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নয়ন ও তার সহযোগীরা গুলি ছোড়ে। পাল্টা গুলি ছুড়লে নিহত হয় নয়ন, এমনটাই জানিয়েছে পুলিশ। সকাল 10:00 দিকে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য দেন পুলিশ সুপার। তাদের দিকে যখন আঘাত ছিলাম তখন আমাদের যে অফিসার এবং সঙ্গীয় ফোর্স ছিল তাদের উপরে অতর্কিত এলোপাতাড়ি গুলি ছোড়া শুরু করছিল। পুলিশও পাল্টা গুলি ছুড়লে একজন গুলিবিদ্ধ দেহ পড়ে থাকে। গুলিবিদ্ধ ব্যক্তিটি হচ্ছে নয়ন বন। নয়নকে গ্রেফতার করতে পারলে অন্য আসামিদের সহজে ধরা যেত বলেও মন্তব্য তার। কিছুটা হলেও আমি বলবো যে ব্যর্থতা, যে আমার আসলে প্রত্যাশা ছিল তাকে জীবিত ধরা, কারণ এখন অন্যান্য আসামি ধরা হয়তো আমাদের জন্য কিছুটা কষ্টকর হয়ে যাবে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও 3টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় 4 পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে নয়ন নিহত হওয়ায় সন্তোষ জানিয়েছেন রিফাতের স্ত্রী ও বাবা। আমার স্বামীর আত্মার মাগফিরাত কামনা করছি। এখনো আরো 2 জন আসামি বাকি আছে, এদেরও যেন গ্রেফতার করা হয়। ওর ক্রসফায়ারে আমার ছেলের আত্মা অবশ্যই শান্তি পেয়েছে। বরগুনা পুলিশ সুপার মহোদয়ের প্রতি মানে অত্যন্ত কৃতজ্ঞ। মামলায় 12 আসামির মধ্যে এখন পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হয়েছে। অলিও তানভীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আর চন্দন, হাসান, সাইমন, সাগর ও নাজমুলকে রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া মূল আসামি রিফাত ও ঈশানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। গত 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাতকে স্ত্রীর সামনেই প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে নয়ন ও তার সহযোগীরা। সেই ভিডিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে।
ডিবিসি নিউজ ডেস্ক। প্রায় দুই মাস পর বুড়িগঙ্গার দুই পাড় দখলমুক্ত করতে ফের উচ্ছেদ অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। চতুর্থ পর্যায়ের এই অভিযানে মঙ্গলবার উচ্ছেদ করা দুটি কারখানা ও দোতলা ভবন সহ প্রায় 150 কাঁচাপাকা স্থাপনা, উচ্ছেদ করা জায়গায় ওয়াকওয়ে সহ পার্ক নির্মাণ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। কেরানীগঞ্জের খোলামোড়া লঞ্চঘাট থেকে উচ্ছেদ অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ। এ সময় গুড়িয়ে দেয়া হয় অবৈধভাবে গড়ে তোলা দুটি কারখানা, এছাড়া উচ্ছেদ করা হয় দোতলা বাড়িসহ 150-এরও বেশি স্থাপনা। এক মাসের মধ্যে বুড়িগঙ্গা তীরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানালো বিআইডব্লিউটিএ। ঢাকার সদরঘাটের পরবর্তীতে দুই সাইডে যে অবৈধ স্থাপনা আছে সেগুলো উচ্ছেদের কার্যক্রম চলবে। আমরা আশা করছি যে আগামী এক বা দেড় মাসের মধ্যে বাকি অংশটুকু ফতুল্লা পর্যন্ত যে স্থাপনা রয়েছে সেগুলি উচ্ছেদ করা যাবে। উচ্ছেদের পর উদ্ধার হওয়া জায়গায় নির্মাণ করা হবে ওয়াকওয়ে সহ পার্ক। নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে এবং নদীকে দখল দূষণ মুক্ত করে সুন্দর প্রভাব, আপনারা এখন যে নদীর পানি দেখছেন এই পানিটা কিন্তু অত্যন্ত মানে ধীরে ধীরে স্বচ্ছ, কিন্তু আমরা এরকমই একটি স্বচ্ছ প্রবাহমান নদী দেখতে চাই প্রকৃতপক্ষে। সপ্তাহে তিন দিন করে 12 কার্যদিবস খোলামোড়া থেকে ফতুল্লার আলীগঞ্জ পর্যন্ত নদীর দুই তীরে চলবে এই উচ্ছেদ অভিযান। এর আগে গত 29 জানুয়ারি থেকে মোট 36 কার্যদিবস চালানো হয়েছিল উচ্ছেদ অভিযান। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ ডেস্ক। তথ্য মন্ত্রণালয়ের নির্দেশের পর বেশিরভাগ জেলাতে বেসরকারি টেলিভিশনগুলোর ক্রমতালিকা অনুসরণ করা হচ্ছে, তবে কয়েকটি জায়গায় ক্রমতালিকা অনুসরণ না করায় বেশ কয়েকটি কেবল অপারেটরকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ টেলিভিশনের ক্রমতালিকা অনুসরণ করার নির্দেশ দেওয়ার পরই বাংলাদেশি চ্যানেলগুলোকে এগিয়ে এনে সিরিয়াল ঠিক করে কেবল অপারেটররা। তবে সিরিয়াল ঠিক না রাখায় সিলেট কেবল সিস্টেম লিমিটেডকে 50,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রামেও তিনটি কেবল নেটওয়ার্ক কোম্পানিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অভিযানে আগ্রাবাদে চট্টগ্রাম মাল্টিমিডিয়া লিমিটেড, সিএমসিএল এবং বন্দর ডিলারকে 50,000 করে জরিমানা করা হয়। এছাড়া সিরিয়াল ঠিক না রাখায় নোয়াখালীতে স্পার্ক কেবলকেও 50,000 টাকা জরিমানা করে মোবাইল কোর্ট। লাইসেন্স প্রাপ্তির ধারাবাহিকতায় বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর ক্রমতালিকা অনুসরণ করতে কোয়াব নেতাদের প্রতি আগেই আহ্বান জানিয়েছিলেন তথ্যমন্ত্রী। গাজীপুরের শ্রীপুরে অটো স্পিনিং মিল লিমিটেডের তুলার গুদামে আগুনে এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছে চারজন। দুপুর 2:30টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে নয়নপুর এলাকার ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। পরে রাত 8টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে না আসায় যোগ দেয় আরও 9টি ইউনিট। এদিকে আগুন ও ধোঁয়ায় রাসেল আহমেদ নামে এক নিরাপত্তারক্ষী মারা গেছেন। গাজীপুরের মাওনা ফায়ার সার্ভিসের ইনচার্জ রামপ্রসাদ জানান, পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা এখনও সম্ভব হয়নি। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি। এই ঘটনার সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদা শিকদার। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শম্পা, আমি শুনতে পাচ্ছি। জি, আগুনের সর্বশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন, সেই সাথে পানির স্বল্পতার যে অভিযোগটি উঠেছিল সেটি কি আসলে দূর হয়েছে কিনা? শম্পা, আপনি জানেন দুপুর 2:30টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে ঢাকা থেকে অগ্নি নির্বাপনের বিশেষ একটি টিম এসেছে এবং এখন পর্যন্ত 18টি ইউনিট এখানে কাজ করছে। কিছুক্ষণ আগে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ এসেছেন এবং তার সাথে আরও ফায়ার সার্ভিসের আরও বিশেষ টিম এসেছে, তারা সকলে কাজ করছে। আমরা যখন 4টার দিকে আসি তখন আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি সেটি হলো ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়েই যেন আগুনের তীব্রতা বাড়ছিল। তবে এখন সেই তীব্রতা অনেকটি কমে এসেছে এবং পানির স্বল্পতা যে কথাটি আপনি বলছিলেন, বিকেল না বলতে গেলে সন্ধ্যা 6:30-7:30 পর্যন্ত এই পানির স্বল্পতার কারণে কিন্তু আগুন নির্বাপনের যে ব্যবস্থাটা এটি কিন্তু বলতে গেলে একদম বন্ধ ছিল। কিন্তু এখন ঢাকা থেকে একটি ফায়ার সার্ভিসের একটি বিশেষ গাড়ি এসেছে যেটাতে করে প্রচুর পরিমাণে পানি যোগান দেওয়া হচ্ছে এই আগুনটাকে নিয়ন্ত্রণে আনার জন্য। এবং এখন বর্তমানে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি, আগুনের অবস্থা আগে থেকে অনেকটা উন্নতি হয়েছে। এবং আপনাকে আরেকটাই বলে রাখি, সেটা হলো যে এই কারখানার একজন নিরাপত্তা কর্মী যার নাম রাসেল, সে বাথরুমে আটকা পড়ে মারা গিয়েছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে সে বাথরুমে আটকা পড়লে এই যেহেতু একটি তুলার গোডাউন, এই তুলার গোডাউনের বেশ কিছু তুলা যে একসাথে করে রাখা ছিল সেই বস্তাগুলো ওই
বাথরুমের দরজার উপরে গিয়ে পড়ে, যার কারণে নিরাপত্তা কর্মী বাথরুম থেকে বের হতে পারেনি এবং অতিরিক্ত ধোঁয়া সৃষ্টি হওয়ার কারণে তিনি বাথরুমে শ্বাস রোধ হয়ে মারা গেছে এবং এর সাথে আরো চারজন কর্মী এখন পর্যন্ত এই কারখানার নিখোঁজ রয়েছে বলে কর্তৃপক্ষের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তো শম্পা, এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ খবর, তবে এখন পর্যন্ত যে আগুনটা কখন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে। মাহমুদ শিকদার, ধন্যবাদ আপনাকে জানাচ্ছিলেন গাজীপুরের আগুনের খবর। 25 বছর আগে ঈশ্বরদীতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ট্রেন বহরে গুলি বর্ষণের ঘটনা ঘটে, সেই ঘটনায় মামলার রায় ঘোষণা হবে বুধবার। যুক্তিতর্ক উপস্থাপন শেষে অভিযুক্তদের অপরাধ প্রমাণ হয়েছে বলে দাবি করছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা, তবে সুষ্ঠু বিচার হলে রায় খালাস পাবে এমনটাই মনে করছে আসামিরা। 1994 সালের 23 সেপ্টেম্বর দলীয় কর্মসূচিতে ট্রেনে করে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন শেখ হাসিনা। এ সময় ঈশ্বরদী রেলওয়ে জংশনে আওয়ামী লীগের পথসভায় যোগ দেওয়ার কথা ছিল তার। আওয়ামী লীগ সভাপতিকে বহনকারী ট্রেনটি ঈশ্বরদী পৌঁছলে তার কামরা লক্ষ্য করে গুলি করা হয়। ওই দিনই বর্তমানে ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু সহ সাতজনকে আসামি করে মামলা করে পুলিশ। তদন্ত শেষে 1997 সালের 3রা এপ্রিল বিএনপির 52 নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট দেয় সিআইডি, যাদের মধ্যে 30 জন জেল হাজতে থাকলেও বাকিরা এখনো পলাতক। আমাদের পাবনা মানুষের উপরে যে এই কলঙ্কের বোঝাটা রয়ে গেল, এই কলঙ্কটা দূর হয়ে যাবে। তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি শুধু বাংলাদেশ মানুষ দেখুক যে বাংলাদেশে আইনের শাসন আছে। যুক্তিতর্কে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। আমরা যে সাক্ষীগুলো দিয়েছি তাতে আমরা আশাবাদী যে সকল আসামির সর্বোচ্চ শাস্তি হবে। তবে আসামি পক্ষের আইনজীবীদের দাবি, রায় রাজনৈতিক প্রভাব মুক্ত হলে খালাস পাবে আসামিরা। ন্যায় বিচার পাইলে যেহেতু সাক্ষী প্রমাণে কোনো কিছুই আসে নাই, সবাই নির্দোষ খালাস পাবে বলে আমরা বিশ্বাস করি। দীর্ঘ 25 বছর ঝুলে থাকা এই মামলার রায় আইনের শাসন প্রতিষ্ঠায় দৃষ্টান্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। নোয়াখালীতে বোনের চিকিৎসায় অতিরিক্ত বিলের প্রতিবাদ করায় ভাইকে মারধরের অভিযোগ উঠেছে বেসরকারি সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে। দুপুরে হাসপাতালের একটি কক্ষে ইমাম মেহেদি নামে ওই ব্যক্তিকে আটক করে মারধর করা হয়। পরে পুলিশ মেহেদি ও তার বোন জান্নাতুল নাইমকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। মেহেদি জানায়, দুপুরে তার বোন প্রসব ব্যথা নিয়ে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হয়, কিন্তু হাসপাতালে কোনো চিকিৎসক না থাকায় আয়া দিয়ে তার বোনের সন্তান প্রসব করানো হয়। এ সময় নবজাতকের মৃত্যু হয় আর অসুস্থ হয়ে পড়ে তার বোন। পরে তাকে অন্য হাসপাতালে নিতে চাইলে 11,000 টাকা বিল দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ। অল্প সময়ে এত টাকা বিল করা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে তাকে আটকে রেখে মারধর করা হয়, তবে মারধরের বিষয় অস্বীকার করে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি হাসপাতাল কর্তৃপক্ষ। ঈদ উল আজহা উপলক্ষে দেশীয় ব্র্যান্ড মার্সেলের ফ্রিজ কিনলেই যে কেউ হতে পারেন লাখপতি। মঙ্গলবার রাজধানীতে মার্সেলের কর্পোরেট অফিসে আয়োজিত ঈদের খুশি জমবে বেশি প্রতিদিনই লাখপতি শীর্ষক ক্যাম্পেইনের অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়। মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 4 এর আওতায় সারা দেশে মার্সেলের যে কোনো আউটলেট থেকে ফ্রিজ কিনে রেজিস্ট্রেশন করলে প্রতিদিনই লাখপতি হওয়ার সুযোগ পেতে পারেন ক্রেতারা। থাকছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার সহ হাজার হাজার পণ্য ফ্রি পাওয়ার সুযোগ। মার্সেল কর্তৃপক্ষ জানিয়েছে 3রা জুলাই থেকে কোরবানি ঈদ পর্যন্ত এসব সুবিধা থাকছে ক্রেতাদের জন্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্সেলের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইস্টার সানডের বোমা হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় পুলিশ প্রধান ও সাবেক প্রতিরক্ষা সচিবকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার অপরাধী তদন্ত বিভাগ সিআইডি। মঙ্গলবার এক বিবৃতিতে পুলিশের এক মুখপাত্র আরও জানিয়েছেন, সরকারি এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ প্রধান পুজিত জয়সুন্দরা ও সাবেক প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্দোকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাদের গ্রেপ্তারে ভারপ্রাপ্ত পুলিশ প্রধানকে নির্দেশ দেন দেশটির অ্যাটর্নি জেনারেল। পাশাপাশি তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে মামলা দায়ের করার আহ্বানও জানান তিনি। এর আগে সংসদীয় কমিটি তদন্তে জিজ্ঞাসাবাদের সময় বোমা হামলা ঠেকানোর ব্যাপারে সব অভিযোগ অস্বীকার করেন শ্রীলঙ্কার শীর্ষ এই দুই কর্মকর্তা। 4 এপ্রিল ভারতীয় গোয়েন্দাদের সতর্কবার্তা পাওয়ার পরও হামলার পূর্ব প্রস্তুতি গ্রহণ না করায় দুই কর্মকর্তাকে দায়ী করেন প্রেসিডেন্ট মাইত্রীপালা সিরিসেনা। 21 এপ্রিল শ্রীলঙ্কার গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলায় 250 বেশি মানুষ প্রাণ হারায়। পরে হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস।
রাশিয়ার নৌবাহিনীর একটি গবেষণা সাবমেরিনে আগুন লেগে 14 জন ক্রু নিহত হয়েছেন। মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর প্রকাশ পেয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে মারমাস্ক প্রদেশের সেভেরো মরস্কো এলাকায় এই ঘটনা ঘটে। সাবমেরিনে সামরিক জরিপ কাজ চলার সময় আগুন লাগার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ সময় ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে সাবমেরিনের ভেতরে ক্রুদের মৃত্যু হয়েছে বলেও জানানো হয়। রাত পোহালেই বাংলাদেশের ফুটবল প্রেমীরা ভাগ হয়ে যাবে দুই শিবিরে। কেউ সাপোর্ট করবেন ব্রাজিল, কেউ বাবার আর্জেন্টিনা। আকাশি নীল জার্সিতে মাঠে নামবেন মেসি, তবে হলুদ জার্সিতে দেখা যাবে না ইনজুরির কারণে টুর্নামেন্ট শুরুর আগে ছিটকে যাওয়া নেইমারকে। দুই দলের শক্তি কোথায়, দুর্বলতাই বা কোথায়, যে চলুন জেনে নিব এই রিপোর্টে। নামে সেমিফাইনাল, ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচে তার চেয়েও বেশি কিছু। কোপা আমেরিকা শেষ চারে দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ভূত পুরো ফুটবল দুনিয়া। আর্জেন্টিনার দুর্বলতা যদি হয় ডিফেন্স, তবে ওটাই ব্রাজিলের শক্তি। অ্যাটাক নিয়েও অবশ্য ঢুকছে আলবিসেলেস্তারা। দুর্দান্ত ফর্ম যেন ক্লাবেই ফেলে এসেছেন মেসি, আগুয়েরোরা, তবে ফর্মে আছেন মার্টিনেজ। গেল দুই ম্যাচেই উইনিং গোল ইন্টার স্ট্রাইকারের। এখনো টুর্নামেন্টে নিজের ছায়া হয়ে থাকলেও মেসির দিনে যে ও কতটা ভয়ঙ্কর তা খুব ভালো করে জানেন ব্রাজিল কোচ। যদিও ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জানিয়েছেন মেসিকে আটকানোর আলাদা কোনো প্ল্যান নেই সেলেসাওদের, খেলতে চান নিজেদের স্বাভাবিক খেলা। দলের সব খেলোয়াড় ফিট আছে, লিওনেল মেসিকে আটকানোর কোনো প্ল্যান নেই। ওর মানে ফুটবলারকে নিয়ে আলাদা করে বলা কিছু নেই, ওরা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। একই কথা কিন্তু ফিরমিনো, কোতিনিও, নেরেসের ক্ষেত্রেও সত্য। চিন্তা আছে ব্রাজিলের আক্রমণ নিয়েও। গ্রুপ পর্বে পেরুর জালে গোল উৎসব করা দলটাই কোয়ার্টারে ছিল গোল শূন্য। লুইস ফিলিপের খেলা অনিশ্চিত, করেননি অনুশীলনও। রিচার্লিসন অসুস্থতা কাটিয়ে ফিরলেও স্টার্টিং ইলেভেনে না থাকার সম্ভাবনায় জোরালো। টুর্নামেন্টে এখনো ব্রাজিলের জালে বল জড়াতে পারেননি প্রতিপক্ষের ফুটবলাররা, আর এতে বড় ভূমিকা কিপার অ্যালিসন বেকারের। কোচ না মানলেও বেকারের ভাবনায় ঠিকই আছেন মেসি, আগুয়েরো। মেসির দিকে সবার আগ্রহ থাকবে, এটাই স্বাভাবিক। আর্জেন্টিনা শক্তিশালী টিম, শুধু মেসি না, আগুয়েরোকে নিয়েও ভাবতে হবে আমাদের। হার দিয়ে শুরু করলেও কোয়ার্টারে 2-0 গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। ব্রাজিলকে হারাতে নিজেদের সেরা ফুটবলের সাথে আর্জেন্টাইন ফ্যানদের প্রার্থনা একটাই, ফর্মে ফিরুক ফুটবল জাদুকর। সামিয়া হক, ডিবিসি নিউজ ডেস্ক।